রমজান মাসে কোরআন নাজিল হলে কত সময় বা কত রমজানে সম্পন্ন হয়েছে এখানে একটি জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে দুটি জিনিস অনেকে এক গুলিয়ে ফেলে একটি হচ্ছে কোরআন প্রথম নাজিল হওয়া শুরু হওয়া আরেকটি হচ্ছে কোরআন একসাথে নাজিল হওয়া কোরআন কিন্তু একসাথে বাইতলজিজাতে নাজিল হয়েছে এবং সেটা ছিল পঁচিশে চব্বিশ চব্বিশে রমজান দিনগত রাতে অর্থাৎ পঁচিশে রং সেটা হচ্ছে লাইলাতুল কাদের এই জন্য আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্না আনজাল না ফি তেল কাদার এটা হচ্ছে পুরোপুরি নাজিল হওয়া এটা সেখানে নাজিল হয়েছে তারপর আল্লাহ তাল এই রসোল্লা সাল্লাসালামের তেইশ বছর জিন্দগিতে অর্থাৎ তেইশ বছর নবুত জিন্দিগিতে অর্থাৎ যখন থেকে তিনি নবুত নবী হয়েছেন তখন থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত পুরো তেইশটি বছর প্রতি তেইশ রমজানে পুরো কোরআন পুরো কোরআনের বিভিন্ন তেইশ রমজান পর্যন্ত অর্থাৎ প্রতি রমজানে নাজিল হয়েছে তা নয় প্রতি মুহূর্ত কখনো কখনো আসত কখনো কয়েকদিন পর আসতো যখন প্রয়োজন ততটুকু ততক্ষণ আল্লাহ তালা সেটা নাজিল করেছেন অর্থাৎ পুরো তেইশ বছর জিন্দেগিতে এই তিরিশ ভাড়া কোরআনে করিম নাজিল হয়েছে এবং সেটা মানুষের হেদায়তের জন্য আলহামদুল্লাহ এটা সেখানে এখনও যে অবস্থায় নাজিল হয়েছে গদ্যান্তরে ইয়েন যেভাবে আছে সেভাবে আছে এইভাবে আমাদের বুঝতে হবে অর্থাৎ নাজিল হয়ে শুরু হয়েছে চব্বিশগত চব্বিশ তারিখ দিনগত রাতে পঁচিশ তারিখের রাত যেটাকে বলা হয় এটা যেহেতু তুলিলা তুল সেই হিসেবে সেটাতে নাজিল হয়েছে হবে এটা হাদি আছে মুসর আহমেদে যে কোরআন নাজিল হয়েছে চব্বিশ তারিখ দিনগত রাতে এই এটাকে বিশ্বাস করতে হবে আর শুরু হয়েছিল যেটা আরমু সেটা ছিল সতেরোই রমজান সতেরোই রমজানে কোরআন নাজিল কোরআ বিসমাহ বিকেলাদালাক রসুল্লাহ সাল্লাহ আসলাম তখন তিনি কানে তাহারনা সুবেগার হেরা হেরা পর্বতে তিনি যখন অবস্থান নিয়েছিলেন আল্লাহর ইচ্ছায় তিনি তখন সেখানে গিয়েছিলেন এখন যাওয়া সেটা যায় না কেউ পর্বতে বা গর্তে ঢুকা এখন যায় নেই সেটা তখন আল্লাহর ইচ্ছায় তিনি গিয়েছিলেন সেখানে যা করা হয়েছিল আল্লাহর ইচ্ছায় তিনি করেছেন সেই জন্য তিনি সেখানে ছিলেন এমন সময় সেটা নাজিল হয়েছে এক করবি রব্বিকালা খালাক সেটা নাজিল হয়েছিল সতেরো রমাদান এবং সেই জন্য সেটা শুরু হয়েছে রমদানেই কিন্তু সেটা শেষ দশকে ছিল না শেষ দশকে ছিল না আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমাদের তাফসিরের ভূমিকার মধ্যে আমি সেটা উল্লেখ করেছি আমাদের যে তাফসির আছে সংক্ষিপ্ত বাংলা অনুবাদ পৌরণিক বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির সেটা আপনি সেটাতে আপনি প্রথম খণ্ডের মধ্যে আপনি পাবেন সেটা এইটা আলহামদুলিল্লাহ এটা আপনারা এখন অনেকেই পেয়ে গেছেন নেটের মাধ্যমে বা বিভিন্ন উচ্ছে সেটা আপনারা পেয়ে গেছেন এবং বাংলাদেশেও সেটা কপি ছাপা হয়েছে সবুজ উদ্যোগের মাধ্যমে সেটা আপনারা নিয়ে নেবেন